بسم الله الرحمن الرحيم محي الدين المعروف فاونديشن পরীক্ষা যে সকল বিদ্যালয় অংশগ্রহণ করছে প্রথমে আমি সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবকদেরকে শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি محي الدين المعروف فاونديشن বৃত্তি পরীক্ষায় আজকে আমরা তৃতীয় বর্ষে এই পরীক্ষা নিচ্ছি এই পরীক্ষাটা আমরা আমাদের সিনবাগ সোনাইমুড়ি এবং ছাটকিলে বিভিন্ন স্কুলে কোচিকাসা ছেলেমেয়েদের অংশগ্রহণে এই পরীক্ষাটা নিচ্ছে তো আমি আশা করব সবাইকে আমাদের এই পরীক্ষার মধ্যে হয়তোবা নিয়ম শৃঙ্খলার মধ্যে কোনো কিছুর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে আমাদের সাথে আমাদেরকে একটু পরামর্শ দিবেন আমরা আশা করব ভবিষ্যতে এই পরীক্ষাটা আরো এখন অতীতের যদি কোনো ভুল ত্রুটি থাকে ওই ভুল ত্রুটিগুলো শেষ করে ভবিষ্যতে আরো ভালো একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করব ধন্যবাদ আপনাকে এক নং সাদরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুর রহমান স্যারের কাছে আমি এখন জানতে চাইব এখানে যে আপনি বৃত্তি পরীক্ষা কেন্দ্রে আসলেন এখানকার পরিবেশ কেমন দেখতেছেন বা এই সম্পর্কে আপনি আর অভিমত আপনি ব্যক্ত করেন আসলে আমার ইউনিয়নে বসন্তপুরে একটা বৃত্তি আছে বড় হয় আর সর্বসারা হইল এটা এই সাতাপাই উচ্চ বিদ্যালয়ে যে বৃত্তি পরীক্ষা হচ্ছে আমি সকালে একবার আসছি এখন আসছি অত্যন্ত অনেক সুন্দর পরিবেশে পরীক্ষাটা ইনশাল্লাহ চলতেছে এখানে কোনো যায় জামেলা নাই আর আমাদের সকল স্কুলের সকল কিছু সিসি ক্যামেরা আছে স্যারকে আমি দেখতে পাচ্ছি যে হল সুপার হিসাবে দায়িত্ব পালন করতেছেন তো এই বৃত্তিটাই বরাবর নেই এবারও তৃতীয়বারের মতো হতে যাচ্ছে আমি যতটুকু দেখেছি সুশৃঙ্খল খুব সুন্দরভাবে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে তো একজন প্রবাসী ভাই এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আসলে ওনার প্রশংসা না করে পারতেছি না কারণ উনি শিক্ষার্থীদের জন্য চিন্তা করেছেন তো আপনি কি মনে করেন আপনার অনুভূতিটা আপনি একটু ব্যক্ত করেন আর আপনি প্রথমে যে কথাটা বলছেন নিঃসন্দেহে আমার যে প্রবাসী ভাই মহিউদ্দিন উনি যে উদ্যোগটা নিছেন অবশ্যই ওনাকে প্রশংসার দাবি রাখে ওনার এই সুন্দর উদ্যোগের কারণে আসলে বাচ্চারা তাদের মেধার যে বিকাশের সুযোগ পাচ্ছে উনি এই উদ্যোগটা না নিলে এত বড় একটা প্রচেষ্টা তো সম্ভব হচ্ছে না উনি আমাদের দেশে তো আসলে প্রবাসী ভাইয়ের অভাব নেই কিন্তু সবার মন মানসিকতা তো ওনার মতো হয়নি তুলনামূলকভাবে এই বৃত্তিটা সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে হয় এর জন্য আমি বৃত্তি যারা পরিচালনা করতেছি ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা এখানে সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক সাহেবকে দেখতে পাচ্ছি আমি এখন স্যারের কাছে জানতে চাইব আসলে মূলত যে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে এটা কার নামে হচ্ছে বা উনি কে হচ্ছে আসলে এলাকার একজন শিক্ষানুরাগী এবং বিশ্ব ব্যবসায়ী কাতার ব্যবসায়ী এটা আমাদের এই বাবু স্যারের বন্ধু বা ক্লাসে যাই বলতে পারেন উনি আছে আর উনি এলাকা দীর্ঘদিন থেকেই আসলে উনি আশা প্রকাশ করতেছেন যে শিক্ষা এবং সমাজের ক্ষেত্রে কিছু অন্যান্য কাজগুলো করবেন তার ধারাবাহিক প্রথম ধাপে এই ওনার নামে মহিউদ্দিন আল মারুফ মেধা ফাউন্ডেশন বৃত্তিটা চালু করছেন এটা এই নিয়ে তৃতীয় বর্ষ চলছে এরপরে হয়তো আমরা আরও কিছু সামাজিক কার্যক্রম ওনার মাধ্যমে চলবে আশা করছি আপনি তো কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে আছেন তো এখানকার পরিবেশ সম্পর্কে আপনি একটু আমাদেরকে অবহিত করেন আসলে মহিউদ্দিন আল মারুফ বৃত্তি পরীক্ষা এখানে দুইটা স্কুল সাতারবাইয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাতারবাই উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত এখানে পরীক্ষাগুলি অত্যন্ত শান্ত শিক্ষার্থীরা নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিচ্ছে এবং সম্পূর্ণ নিরপেক্ষ পরিবেশে তারা পরীক্ষাটা দিচ্ছে মোট কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এখানে আমাদের এখানে প্রায় 1100 পরীক্ষার্থী অংশগ্রহণ করতেছে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি এখানে দেখতে পাচ্ছি এই মহিউদ্দিন আল মারুফ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার হল সুপারের দায়িত্বে আছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক স্যারের কাছে আমি এখন জানতে চাইব এখানকার পরিবেশটা কেমন বা এই পরীক্ষা কেমন হচ্ছে পরিবেশটা খুবই ভালো ইনশাল্লাহ মনোরম পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার বহু পরীক্ষার্থী উপস্থিতি যথেষ্ট হয়েছে প্রায় 1100 ক্লাস সুতরাং যে পরিবেশটা পরিবেশ পরীক্ষা হচ্ছে এটা মোটামুটি বল সুপার হিসেবে আমি সন্তোষ ফিল করতেছি আমরা এখানে সম্মানিত একজন অভিভাবককে দেখতে পাচ্ছি আমি ওনার কাছে জানতে চাইব আজকে যে আপনি শিক্ষার্থী নিয়ে আসছেন বা আপনার মেয়েকে নিয়ে আসছেন এখানকার পরিবেশ কেমন দেখতেছেন বা এখানে এসে আপনার কাছে কেমন লাগতেছে
আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে পরিবেশটা আমরা খুব সুশৃঙ্খলভাবে চেষ্টা করছে অতীতে ওদের অনেক ভালো কার্যক্রম আমরা দেখেছি এবারে খুব সুন্দর একটা আয়োজন হয়েছে এই জন্য আমরা ওনাদেরকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে আরও সুন্দরভাবেই আশাবাদ রাখতে পারি ধন্যবাদ আপনাকে আমরা এখানে একজন সাংবাদিক সাহেবকে দেখতে পাচ্ছি উনি এখানে পর্যবেক্ষণ করতে এসেছেন আমি ওনার কাছে জানতে চাইব এখানে এসে ওনার অনুভূতিটা কেমন আমরা যতটুকু জেনেছি যে এই অঞ্চলের মধ্যে এটি একটা সারা জায়গাতে সক্ষম হয়েছে তারা অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এটাই তাদের সাফল্য এটা মহিউদ্দিন আল মারুফ ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ করে আমাদের জাঙ্গি স্যার এবং বাবু স্যার এই বৃদ্ধিটা পরিচালনা করেন আমরা গতবারও এসেছিলাম এবং তাদের আয়োজন এবং সব কিছু অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে আমরা এখানে হল সুপার হিসেবে দায়িত্ব পালন করতেছি দেখতেছি এখানে কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমি স্যারের কাছে জানতে চাইবো স্যার তো এখানে থেকে আপনি আমি দেখতেছি যে সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত পরীক্ষা হলটি আপনি এখান থেকে দেখতেছেন কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা তো আপনি এ পর্যন্ত কি দেখেছেন বা কোনো সমস্যা আছে কিনা ধন্যবাদ আপনাকে আমরা এর আগে বিভিন্ন জায়গায় হল সুপারের দায়িত্ব পালনকালীন দেখেছি যে ম্যানুয়ালি পর্যবেক্ষণ করা হইতো বা আমরা গিয়ে ঘুরে ঘুরে আসতাম দেখে আসতাম এখন এটা খুবই এখানে খুব ভালো একটা প্রযুক্তি ব্যবহার এখানে বসে আমরা কোনো কোনো সমস্যা হচ্ছে কি না দেখতে পাচ্ছি খুব ভালো একটা উদ্যোগ এবং এখানে ওরকম সমস্যা নাই তবে যদি দু একটা ব্যাপার ছিল এটা আমরা সমাধান করে নিয়েছি ওরকম মানে এটা মেজর কোনো কিছু না এটা সুন্দর একটা ব্যবস্থা ধন্যবাদ আপনাকে আমরা এখানে তিন উপজেলার সম্মানিত তিনজন শিক্ষককে দেখতে পাচ্ছি মানে বৃত্তি পরীক্ষার মেসেজ পাই আমার কাছে মনে হয়েছে যে আমার ছাত্রছাত্রীরা যদি ওখানে যাই হোক প্রতিযোগিতা অংশগ্রহণ করে তাহলে আমাদের অবস্থানটা যাচাই করতে পারে সাথে সাথে বাচ্চারাও একটা নতুন অভিজ্ঞতা হলো তাদের সাহস হলো তারা বৃত্তি পাইলে আলহামদুলিল্লাহ ভালো না পাইলেও তাদের সাহস হলো এই জন্য আমি এখানে অংশগ্রহণ করলাম ধন্যবাদ আপনাকে আপনার এখানে আমরা সম্মানিত অভিভাবকদেরকে দেখতে পাচ্ছি আপনারা কোথায় থেকে আসছেন থেকে আসছেন সন্তান পরীক্ষা দিচ্ছে তো এখানে এসে কেমন লাগতেছে বাচ্চাকে নিয়ে আসছেন পরীক্ষা দেওয়ার জন্য আপনার কে পরীক্ষা দিচ্ছে নাতি পরীক্ষা দিচ্ছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পড়ছে গাজীর তাতে কথা বললাম অনেকক্ষণ ধরে এখন স্যার আপনার কাছে আমি আসতেছি আপনাদের এখানে তো পরীক্ষাটা হচ্ছে নিশ্চয় আজ কয়েকদিন যাবত আপনারা এটা নিয়ে অনেক পেরেশানির মধ্যে আছেন তো আজকের পেরেশানির পর অনেক পরিশ্রমের পর আজকে কী মনে হচ্ছে জি আসলে এখানে প্রায় 1166 জন স্টুডেন্ট এদেরকে সুন্দর করে ম্যানেজ করে একটা পরীক্ষা নেওয়া আসলে অনেক কষ্টের যাই হোক আমাদের প্রত্যেকটা টিচার অত্যন্ত আন্তরিকতার সহিত এই কাজটা দেখতে পেয়েছে এখানে শুধু পরিচালনা আমরা সাতাশ প্রাইমারি শিক্ষক যারা আছি আমরাই বাইরের কোনো ব্যক্তিকে আমরা কোনো কাজে না লাগিয়ে আমরা আয়োজনটা করি আপনার সন্তানকে পরীক্ষা দিচ্ছে জি জি আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে কোন ক্লাসে পরীক্ষা দিচ্ছে চতুর্থ শ্রেণীতে